আসসালামু আলাইকুম। বিবিএস নিউজ টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি সুমনা আফরোজ। গোসাইরহাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা থেকে সালমান হোসেন সাগরের পাঠানো তথ্য। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মুজিব বর্ষ উপলক্ষে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় সড়কের পট্টি ব্রিজ রাস্তায় নামক স্থানে মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার এ স্লোগান নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED বিভাগের উদ্যোগে মোবাইল মেইন টেনেন্সের মাধ্যমে সড়ক সংস্কার ও মেরামত কাজ গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস আজ উদ্বোধন করেন। উদ্বোধনকালে গোসাইরহাট উপজেলা প্রকৌশলী দশরথ কুমার বিশ্বাস বলেন, গোসাইরহাট উপজেলায় RERMP তিন মোট কর্মীর সংখ্যা 80 জন। তাদের বেতন প্রতিদিন 250 টাকা, সঞ্চয়ী হিসেবে জমা 80 টাকা, নগদ প্রদান 170 টাকা প্রতিদিন। LCS মহিলা শ্রমিক 19 জন, তাদের বেতন 300 টাকা প্রতিদিন, নগদ প্রদান প্রতিদিন 200 টাকা, জমা 100 টাকা, সুপারভাইজার 375 টাকা, নগদ 275 টাকা, জমা 100 টাকা। চলমান রয়েছে এবং পাকা রাস্তাগুলো মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে সংস্কার করার কাজ শুরু করেছে। মুজিব বর্ষ উপলক্ষে LGED কিছু কার্যক্রম হাতে নিয়েছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, প্রকৌশলী দশরথ কুমার বিশ্বাস, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সাংবাদিক কর্মী উপস্থিত ছিলেন। দর্শক, বিবিএস নিউজ এখনকার মতো এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ।